শনিবার পুরীতে রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে সাজিয়ে তোলা হচ্ছে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিশাল রথ পুরী রথযাত্রায় রবিবার উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতির সফরকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা পুরী রথযাত্রার নাম বিশ্বজুড়া রবিবার মহা আয়োজিত হবে রথযাত্রা প্রতি বছরের মতো এবারও পুরীতে রথযাত্রা ঘিরে বেশ কিছুদিন আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল শনিবার চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বহুকাল ধরে চলে আসা নিয়ম অনুযায়ী নতুন রথ নির্মাণ করা হয়েছে জগন্নাথ বলরাম ও সুভদ্রার জন্য বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি করা হয় তিনটি রথ এবারও জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য তিনটি বিশাল রথ তৈরি করা হয়েছে সেই রথগুলো সাজিয়ে তোলা হচ্ছে ভক্তরাও আগ্রহণিত এই বছর রথযাত্রায় অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমুদ্র শহর পুরীতে ভিড় জমাচ্ছেন ভক্তরা এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যক্ষ করবেন রাষ্ট্রপতির সফরকে ঘিরে পুরীতে নিরাপত্তা আরও আটোসাটো করা হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরীর রথযাত্রা প্রত্যক্ষ করার বিষয়ে শনিবার উড়িষ্যার ডিজিপি অরুণ কুমার সারঙ্গী বলেছেন আমরা রথযাত্রা উপলক্ষে পুরীতে নিরাপত্তার জন্য মোতায়েন করা অফিসারদের সঙ্গে কথা বলেছি সমস্ত ঊর্ধ্বতন অফিসাররা উপস্থিত আছেন রাষ্ট্রপতি সফরের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আগামী নয় জুলাই পর্যন্ত উড়িষ্যা সফরে থাকবেন রাষ্ট্রপতি রবিবার জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যক্ষ করবেন তিনি এই সফরকালে রাষ্ট্রপতির উদয়গিরিতেও যাবেন এছাড়া বিভূতি কানুনগু শিল্পকলা কলেজ এবং উৎকল সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গেও মত বিনিময়ের কর্মসূচি রয়েছে তার রিপোর্ট আগরতলা টিভি